প্রাণীদের যে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা রয়েছে তা অনেকেই হয়তো বিশ্বাস করেন। আর এমনই আশ্চর্যজনকভাবে মৃত্যু বুঝে নেওয়ার ক্ষমতা ছিল আমেরিকার বিড়াল অস্কার দ্য হসপিস ক্যাটের, আর সেই কারণেই বিখ্যাত এই বিড়াল। মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের স্টিয়ার হাউস নার্সিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের থাকত এই বিড়াল। অসুস্থ রোগীদের সুস্থ করতে অনেক সময় বিড়ালের সহায়তা নিতেন চিকিৎসকরা। অস্কারও তেমনই ছিলেন, এদের বলা হয় থেরাপি ক্যাট। অস্কার এই রিহ্যাবিলিটেশন সেন্টারে আসে 2005 সালে। সেই সময় মোট 6টি থেরাপি ক্যাট আনা হয়েছিল, কিন্তু 2 বছর না যেতেই বোঝা গেল 8-10টা সাধারণ বিড়ালের মতো অস্কার নয়। 2007 সালে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে জেরিয়াট্রিশিয়ান ডেভিড ডোসার একটি নিবন্ধে লেখেন, এতে অস্কারের একটি অদ্ভুত বিষয় প্রকাশ্যে আসে। ডেভিড ডোসার দাবি করেন, রোগীদের মৃত্যুর বিষয়টি আগে থেকেই টের পান অস্কার। অসুস্থ রোগীর মৃত্যুর কয়েক ঘন্টা আগে তার বিছানায় গিয়ে ঘুমাতো এই বিড়াল। প্রথম এটিকে কাকতালীয় ঘটনা বলে মনে করা হতো, কিন্তু পরবর্তী সময়ে কর্মীরা অস্কারকে কোনো রোগীর বিছানায় দেখলেই বুঝে যেতেন রোগীর মৃত্যুর সময় হয়েছে। রোগীদের নড়াচড়ার ক্ষমতা এবং তাদের শরীরের মৃত কোষ থেকে নিঃসৃত জৈব রাসায়নিক পদার্থের গন্ধ পেত এই বিড়াল। হাসপাতালের কর্মীদের দাবি, 2015 সাল পর্যন্ত প্রায় 100 জনের মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছে অস্কার। চলতি বছরের 22 ফেব্রুয়ারি অস্কারের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 17। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।